কত খুশি হইতো এতে, মোরা নাও হেতে স্বর্ণ অলঙ্কার হেতে শুধু আফসারি কইছে বিয়ার থাকবো, আফসারি তো 20-30 হাজার দিবে বিয়ে হড়াইলে, কত খুশি। আর আল্লাহ নিজে কইতে আছে বিয়েটা আয় হড়াইও, আল্লাহ আল্লাহ খুশি হইলেন। আহা রে প্রাণ খুলি, আল্লাহরে তো শুক্রিয়া করার দরকার, আল্লাহ তুমি আমার বিয়ে পড়াইবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তোমাকে আই লাভ ইউ। বসা আতু আর বল কমে, আল্লাহ অর্ধেক টুহুরা উড়ে আল্লাহ তোমাকে আই লাভ ইউ, যে আল্লাহ বিয়েটা হয় ইমাম সাহেব লাগতো না, আমি আল্লাহ নিজেই তোমার বিয়ে পড়াবো। মোবাইল আনলো ইলাচ্ছে, তোর মোবাইল আনলো কিল্লা আইস, তোর মোবাইল আব্বা তো নন, শুধু ইডানি বড় তরিকা মোতাবেক তারের মতো সোজা ক্যালাশ ঠিক রেখবেল লাই, ঠিক আছে। এখন তাইলে আব্বা আমারে বিয়ে পড়াইছে কে, আবার আল্লাহ কাঙ্গু বিয়া আড়াইব, কোরআন দিগতি আছে, আবার আল্লাহ আরো একটা ধমক দিতে আছে আঙ্গু আটিটি, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য। তো হেতে অনুবাদ করে আরে রে এত জানি খাই আইছি কত তিটি, হ্যাঁ ডায়াবেটিস এক বেলা খাই ও আসিনটা আর রোজা দিয়ে আল্লাহ ব্যক্তিদের তারের মতো সোজা করে বইয়ে রেখছে, বেগুন সিয়াদান আল্লাহ আনি বাইলা শুনিল আনি ওয়াজ হইতে আছে, আটটা একটু পালা লাগ দিয়ে আছে, আমিন কো আমিন, ছুটি দিও তো লাভ নাই কেন রে, বাদ যাই হে নির্যাতন উঠবি, ও আল্লাহ তুমি পালা করছো থ্যাংক ইউ তোমাকে। এখন আল্লাহ কয় আমার কথা চেয়ে সেটা এটা করি, যেটা মানা করছে সেটা এটা করতাম না, সেটাই ইবলিসও আসো আসো দিতে লাগলে যদি করতাম লাগে তখন মনে মনে ফিলিংস এনতে মা গো আল্লাহ দেয়ার লাগছে, আল্লাহ আমার জাহান্নাম নিব সেঁচব মারিব, এইটারে কয় আল্লাহ ভয়, এটারে কয় না বুঝতে গেল ঠিক কিনা, এই কারণে বাচ্চু থাকলে কর্তৃপক্ষ দায়ী নয়, শুধু বুঝাইবার জন্য বলা হইতে আছে ঠিক না। এখন হেতে কি কহ, অন্য ইস্তার ইস্তার আর কয় মিনিট বাকি, 20 মিনিট, তা হালাল জিনিস আপনারা আরাম হইল, রোজা করতেছে অন কাইতে ইত্যান ইস্তার করতে ইত্যান, ওয়াইফের লগে যা গোপন ভাবে করা যায় এটি অন্ন, এতে একটু মাথায় একটু টিক আপ এতে বানা দিব আছে এটা দূর পর্যন্ত, এ রোজা রে 20 মিনিটে তুই ঠিক আছো, তুই কেতে কহ অন্ন, তুই করতে আছে ইলাই হাইট গে হইর মেসকিন খাওয়াই দিই আর মাথা ঘুরার কনা ও অন্ন, তোর রোজা না ভাঙবে হাতটা ভাঙলি আয় আরো বিয়ে কোয়ান পর্যন্ত লাগবে এটা আইয়ে না জানি, তুই আইসলামই করিও না, এই দৌড় দিকে শুধু ইস্তারি বানায় তা হালাল বউ, আমরা সংবরণ করলে আল্লাহর ভয়ে এটাই হচ্ছে তাকোয়া ঠিক কিনা, আসেন অন্য সিদ্ধান্ত, তাইলে ফরকি আছে আপনারা করেন প্রবাসী গো বৌগল লগে আরো আরো বৌগল লগে, তারপরে আগে হলাম যে এন্দি দোষারি সু মাজারের হিন্দি খাড়াইতে মাইয়ারা স্কুলে যাইবার সময় হুন্ডা কাট করায় মায়ের দিকে চায় সে সময় আল্লাহ দেয় না, তোর জায়গা তোর জারে সে তোর জায়গা তুই রে তুই ইস্তারিটাই তো লস, তুই ওই হিন্দি আপনার আল্লাহ দয় লাগে আর কষ্ট দিয়ে না, এটা তো নয় ফিসে যান কিনলে এটা লোক কাজাব করে নেন, একটা মিনিট তাদের ফৈসার কিনা মিনিট আমার ওইদিকে মন চলে যায়, এটা আর ধরিয়েন না একটু এদিকে থাম ওই জানটা তোয়াই দেখছি আপনার কষ্ট দিয়েন না দেহটার মধ্যে, আসিও না বাবা তোমরা বোঝো আমার কথা, তোমাদেরকে আমি একটা সাবজেক্ট খাওয়াই দিতেছি, আর যারা হেদায়তুল্লাহর বাপ আঙ্গ যশপুরের মুসল্লি ইমামের হিসিদি কারা ঠিক কিনা, ইসার গেল ইস্তারিও গেছে আর কাস্টমার হুন্ডা খাড়া করে খাড়াই বুঝে তার আব্বার জায়গা, তার আব্বার জায়গা এটা ঠিক আছে দেটা খাড়াইবে, আসলে মুসলমান নেতৃবৃত্তে আমরা আসিনি, তামাম পৃথিবী যা 12-13 রাষ্ট্র ঘুরলাম অমুসলিমের দেশ তারা এত কিছু বোঝে, আমরা 50 লাখ টাকা দিয়ে দোকানটা সেলামি লইছেন এদি 600 টাকা দিয়ে হলের দোয়ান এদি দিয়েছেন কিনলে কি দরকারটা, হেতের হলের দোয়ান তো হল ইয়ান কিনতে হইলে মানুষ তো হুন্ডা লোক আন লাগবে বেডির অটো লোক আন লাগবে, তো রাস্তা কৌ ব্যাকি মিলি রাস্তাটা টোটা সিবি মারিয়ে লাগবে, নিজেকে লজ্জা লাগে মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগে, কাফেরারা হাসে আমাদের দিকে তাকাইয়া,
এক একটা জায়গাতে 3-4 ঘন্টাও পার হওয়া যায় না। কত মানুষের বদদোয়া কামাসের এই বয়সে আলাল হবে না? হারাম রিজিক কাপ জায়গাতে ব্যবসা করছ, অসংখ্য খাসের জায়গা পড়ে দিছে, গভর্নমেন্টের বলি লিজ নিয়ে নোমাডি উড়ে শুরু করছ, এ দেহটা আর নাই, প্রতিটা ইঞ্চি ইঞ্চি নির্যাতনে শেষ হয়ে গেছে এই দেহটা, একটা ঘন্টার পর 10 ঘন্টাও পার হওয়া যায় না। হেটাও সরকারে কয়ে দিয়েছি ইডি করো তোমরা, হেটাও ডলার সংকট মনোভের, আসলে তোরা জাতি হিসেবে নষ্ট হয়ে গেছ। ওই ফিলিস্তিন তো করে কিতা দিকে আমি পাই যে ইস্তারি সুলাইমান আলাইহিস সালামের হলা, যে সুলাইমান হুরা পৃথিবী চালাইছে, বেগ গুণ দাউদ নবীর হলা, বেগ গুণ ইব্রাহিম খলিলুল্লাহ হলা, 2 লাখ নবী আল্লাহ ফিলিস্তিন হারাইছে, এরা রবাক 2 ভাগ গাজা পশ্চিম তীর। আল্লাহ তো করে ইন্টারন্যাশনাল মাঠ দিতে আছে, তোর তো এক নাই, তোরা আইসব দুনিয়াতে মারি খেয়ে গেলাই ডরিয়ে দেবো তো করে আল্লাহ। কাফেররা এত খারাপ কাজ করিও আল্লাহ তাদেরকে এত সুখে, একটা মানুষ দ্রুত ইফতারি নিয়ে যাবে, একটা মানুষ গাড়ি চালার, এত মানুষ তো বুঝছি জামে যদি আধা ঘন্টা থাক, এই আধা ঘন্টা আবার টাইম এটা ফাসিং করবে তো ফ্রি রোডে দিব মারি, ঠিক কিনা? কি আচ্ছা রে মাথা ঠিক আছে নেই, কি রোয়াজ করে আয় ফল দোয়ান দিলে দিলাম, আয় মুদি দোয়ান, আয় মোড়া ব্যবসায়ী, কিন্তু সামনে দিয়ে আর দেশে আর বাতি যা গরিব মানুষের তো বুঝলে সে দোয়ান এটা আর দোয়ান ওড়াতে ওর, আয় বুঝি খুনের মামলার আসামি বললাম, হ্যাঁ তুমি খুনি, তোমার কারণে ড্রাইভার টেনশনে যায় অ্যাক্সিডেন্ট করে মারি দিছে 5টা রোজাদারে, সে তো হিসাব প্রত্যেকটা কাজ করতে আল্লাহর ভয়, রাষ্ট্রের আইনটা মাথায় রাখবেন, রাষ্ট্রের আইনটা আপনার অকল্যাণের জন্য করে নাই, রাষ্ট্রের আইনটা আপনাদেরকে সুখে রাখার জন্য এটা করছে, আপনি রাষ্ট্রকে বিদ্যান বলি দেখাচ্ছেন, এই ক্ষতি আপনার আপনি করতেছেন। বিএনপির লোক হাঁটতো না, হাঁটবো নি আমরা, ফালিটা একটু ব্যবস্থা করে দিবেন রোডের দিকে যাতে না আসে, এটাই তাকওয়া। এটা তো গভর্নমেন্টের 2 কোটি টাকার রাস্তাটা শেষ করে দিলেন, আপনি তো জীবনে 2 টাকাও দেন নাই ট্যাক্স, আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন, 20 কোটি মানুষকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি না? আসেন কষ্ট হয় তাহলে তাকে আকারে কে বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ, শাহরু সাবরে, এটা ধৈর্যের মাস, কিসের মাস? এটা ধৈর্য শিখাইতেছে, হ্যাঁ কথা বলিয়েন না, কথা না বলি আরে সাব দিব ইয়ার হয় বসবে, নতুবা আমাদের জায়গা ক্লিয়ার রাখবে, এদের বইয়া আর অথবা এদের মোবাইলটা এদিকে নিয়ে আসেন, দেখবেন মোবাইলের ডরে মোবাইলের মহব্বতে বই যে বড় দাইজে ভুগা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আধা সেকেন্ড ধৈর্য নেই, আধা সেকেন্ড, কথা ঠিক কিনা? আর আমরা তারা রোজাদার আছি, আসরের পরে যদি হলো আনে